নাটোর শহর থেকে 4 কিলোমিটার উত্তরে দীঘা পতিয়া এলাকায় স্থাপিত উত্তরা গণভবনটি প্রতিদিন শত শত পর্যটকের সরব থাকলেও এখন চিত্রটা উল্টো। করোনার কারণে 7 মাস বন্ধ থাকায় এখানে শুনশান নীরবতা। ইতিহাস ও ঐতিহ্যের বাহক এই রাজবাড়িটি বন্ধ থাকায় দেখতে এসে কষ্ট করে ফিরে যাচ্ছেন পর্যটকরা। এখন হতাশাগ্রস্ত হয়ে ফিরে যেতে হচ্ছে, বিভিন্ন দূর অঞ্চল থেকে আসতেছে তারা, আরো এখান থেকে কষ্ট নিয়ে ব্যথা নিয়ে এখান থেকে ঘুরে চলে যাচ্ছে। এটা খুলে দেওয়ার জন্য আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। দর্শকরা 20 টাকা মূল্যের টিকিটে গণভবন পরিদর্শন করতে পারতেন। গত 19 মার্চ থেকে বন্ধ থাকায় 7 মাসে সরকার রাজস্ব হারিয়েছে প্রায় 40 লাখ টাকা। বড় বড় অনুষ্ঠানগুলো আছে, এই অনুষ্ঠানে দর্শনার্থীরা এসে যদি না ঢুকতে পারে সরকার আরো রেভিনিউ হারাবে। দেশি বিদেশি মূল্যবান ও দুষ্প্রাপ্য গাছ সহ রাজবাড়িটির সৌন্দর্য মুগ্ধ করে দর্শনার্থীদের। প্রাণহীন উত্তরা গণভবনকে স্বাস্থ্যবিধি মেনে খুলে দেওয়ার জন্য আহ্বান জানালেন এই কর্মকর্তা। বিনয়ের সাথে আবেদন করব জেলা প্রশাসক মহোদয়কে, যেন উত্তরা গণভবন স্বাস্থ্যবিধি মেনে খুলে দেওয়া হয়। জেলা প্রশাসক জানালেন, গণভবনটি খুলে দিতে মন্ত্রণালয়ের সাথে আলোচনা চলছে। আমরা আশা করি জনতাবিলম্বে আমাদের সমস্ত করোনা প্রতিরোধের কার্যক্রম গ্রহণ করে এটি দর্শনার্থীদের জন্য খুলে দিতে পারব। 1734 সালে রাজা দয়ারাম রায় এই রাজবাড়িটি প্রতিষ্ঠা করেন। 1967 সালে এটি গভর্নর হাউস হিসেবে পরিচিতি পায়। 1973 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটিকে উত্তরা গণভবন ঘোষণা করেন। মন্ত্রিসভার বেশ কয়েকটি বৈঠক এখানে অনুষ্ঠিত হয়। সময় সংবাদ, নাটোর।